দর্শক, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। আগামী নির্বাচনে জাতিসংঘ কি আসলে ভূমিকা নিতে চাচ্ছে নাকি যাচ্ছে না? বিএনপির একটি সভা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সভা হয়েছে, সেখানে তাদের ধারণা আগামী নির্বাচনে জাতিসংঘ একটা সরাসরি অংশগ্রহণ চায়। কিভাবে চায় তার বিস্তারিত কর্মপরিকল্পনা বা তার যেই বিবরণটা, পদ্ধতিটা, সেটা এখনো প্রকাশ হয়নি, জাতিসংঘ সেটি জানায়নি। তবে তারা পরিষ্কার যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি গোপন রাখেননি। তিনি বলেননি যে জাতিসংঘ কোনো প্রস্তাব দিয়েছে বা কোনো ফর্মুলা দিয়েছে বা কোনো রোড ম্যাপ দিয়েছে যে কিভাবে জাতিসংঘ আগামী নির্বাচনে সম্পৃক্ত হতে চায়। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতিসংঘ নির্বাচনে যদি সহযোগিতা করতে চায় তাহলে সরকার নেবে কেনা। তিনি সাথে সাথে বলেছেন যে না, জাতিসংঘের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন, তারা স্বাধীনভাবে নির্বাচন করার সক্ষমতা রাখে। তো এটা তো তিনি বলবেন, স্বাভাবিকভাবে তিনি সরকারকে প্রতিনিধিত্ব করেন, সরকারের মনোভাব যেটা সেটাই তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন। আগামী 10ই এপ্রিল ব্লিংকেনের সঙ্গে ওয়াশিংটনে মিটিং আছে, নিশ্চয়ই সেখানে একটা ফাইনাল অথবা সেমিফাইনাল একটা গেম হবে, অর্থাৎ চূড়ান্তভাবে জানতে চাইবে যে বাংলাদেশ আসলে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করতে চায়, কিভাবে সকল দলকে সম্পৃক্ত করতে চায় বিএনপি সহ। তো সেটার তো আসলে সদুত্তর নেই, তারা বারবার বলার চেষ্টা করবে যে আইন করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সুতরাং এই নির্বাচন কমিশন খুবই স্বাধীন, এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো এগুলি দেওয়ার চেষ্টা করলেও এটা আন্তর্জাতিক মহল সেটি কতখানি গ্রহণ করবে সেটা বলার অপেক্ষা রাখে। যাই হোক, এখানে স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিল লন্ডন থেকে তারেক রহমান, তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন, র্যাবের বিষয়ে যেই ডয়েচে ভ্যালেতে যে প্রতিবেদন ছাপা হয়েছে সেটা তারা সন্তোষ প্রকাশ করেছে যে বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এতদিন বিরোধী দলগুলো যে হইচই করছিল বা বলছিল তার একটা প্রতিফলন দেখা গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন। এখানে জাতিসংঘ পশ্চিমা দেশগুলো মনে করে যে এখানে একটা আস্থার সংকট তৈরি হয়েছে, অর্থাৎ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একটা অনাস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে বলেই জাতিসংঘ এখন নির্বাচনে সম্পৃক্ত হতে চায়। জাতিসংঘ নির্বাচনে সম্পৃক্ত হওয়া মানে কি, মানে প্রশাসন যারা প্রভাবিত করতে পারে এমন সংস্থাগুলো নিউট্রাল হয়ে যাবে, এবং তারা তাদের যদি একটা নজরদারি খবরদারি থাকে তাহলে এটা যারা প্রভাবিত করার জন্য অতীতে যারা সোচ্চার ছিল বা সক্রিয় ছিল তারা আর সাহস পাবে না, বা সেই মানে কাজে যদি তারা এগিয়েও আসে তাহলে জাতিসংঘ সেটা হয়তো বরদাস্ত করবে না। তো এইটার ব্যাপারেই হয়তো একটা চূড়ান্তভাবে আলাপ আলোচনা চলছে পশ্চিমা বিশ্বে জাতিসংঘের মধ্যে, যে আগামী নির্বাচনটা যেহেতু সকল মহল অংশগ্রহণমূলক নির্বাচন চায় আর আওয়ামী লীগও যেহেতু দলীয় সরকারের বাইরে যেতে চায় না, তাহলে নির্বাচনটাকে সেই বৃত্ত থেকে বাইরে আনা যায় কিভাবে, তার কোনো আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্য কোনো সংস্থাকে যুক্ত করে নির্বাচনটা করা যায় কিনা, এমন একটা আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো সেই সূত্রটা করেছেন ঢাকায় যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তো সেখানে গোয়েন লুইস জানান যে জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। তিনি একটা ওভারঅল কথা বলেছেন কিন্তু খুঁটিনাটি বিস্তারিত বলেনি। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশ যথেষ্ট পরিপক্ক, সহযোগিতার প্রয়োজন নেই। তো এই যে আবাসিক প্রতিনিধির যেই অংশগ্রহণ এবং তার যে প্রস্তাব, এইটা বিএনপি যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে দেখছে যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মাধ্যমে যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে তারা প্রশাসন থেকে মুক্ত করে, অর্থাৎ সরকারের প্রভাব মুক্ত করে যদি একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারে, এই ধরনের কোনো যদি কর্মপরিকল্পনা যদি থাকে আন্তর্জাতিক মহলের, তাহলে
সেখানে বিএনপি হয়তো তার অবস্থান পরিবর্তন করতে পারে, সেই কারণেই তারা পর্যবেক্ষণ করছে যে আসলে আন্তর্জাতিক সম্প্রদায় কি করতে চায়, কিভাবে তারা বাংলাদেশের নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করতে চায়, হয়তো সেই বিষয়ে তারা জানার চেষ্টা করছে। এবং যদি সেই ব্যাপারে কোনো আন্তর্জাতিক মহল থেকে যদি একটি রোড ম্যাপ সামনে আনা হয়, তখন হয়তো তার ভিত্তিতে বিএনপি তার অবস্থান পরিবর্তন করতে পারে, আলাপ আলোচনা করতে পারে। আলাপ আলোচনা করার মধ্য দিয়ে তারা মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে ভরসা রেখে তারা নির্বাচনটা করতে চায়, এটা পরিষ্কার কথা। বর্তমান নির্বাচন কমিশন, তার যে সরকার প্রশাসন, এইগুলির উপর ভরসা করে নির্বাচনে যাওয়াটাকে বিএনপি মনে করে এটা আত্মঘাতী ব্যাপার, এবং এটা মানে 2018 বা 2014 কোনো মানে ব্যতিক্রমী কোনো কিছু আসবে ফলাফল সেটা তারা মনে করে না। সেই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই নির্বাচনে সত্যি সত্যি একেবারে মানে ফিজিক্যালি প্রেজেন্সের মধ্য দিয়ে যদি তারা সম্পৃক্ত হয়, তখন হয়তো বিএনপি একটা বিবেচনা করতে পারে যে এই ব্যাপারে তারা আলাপ আলোচনা করে সেই ব্যাপারে নির্বাচনের পুরো প্রস্তুতি নিতে পারে। সেই আলাপ আলোচনার হয়তো একটা কিছু রূপ ঢাকায় হচ্ছে, বাকিটা হয়তো ওয়াশিংটনে বা অন্য পরিমণ্ডলে হয়তো আলাপ আলোচনা হবে। তবে বোঝাই যাচ্ছে যে এই সব পরিস্থিতির উপরে বিএনপি খুবই নজর রাখছে এবং বোঝার চেষ্টা করছে যে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচনের সরকারের মনোভাব কি, আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ কি, সবগুলি মিলিয়ে হয়তো খুব শীঘ্রই হয়তো সেই সময় আর বেশি নেই যে সময়ে একটা চূড়ান্ত হয়তো একটা সিদ্ধান্ত আসবে যে বিএনপি আসলে এই নির্বাচনটাকে তারা গ্রহণ করবে নাকি বর্জন করবে নাকি কি পজিশন নেবে, পলিটিক্যাল পজিশনটা নেবে, সেই বিষয়টা হয়তো খুব দ্রুতই এটা ফয়সলা হবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।